হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রত্যেক দিনের ন্যায় আজকে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছ, যেটি হচ্ছে ভিয়েতনামি কই মাছ। প্রিয় দর্শক, ভিয়েতনামি কই মাছ সর্বপ্রথম 2011 সালে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করার লক্ষ্যে ভিয়েতনাম থেকে আনা হয়। এরপর থেকে চাষি পর্যায়ে এই মাছটির চাহিদা দিন দিন বেড়ে চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাছটি চাষ করার জন্য আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সে সকল বিষয় আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরব। সর্বপ্রথম এই মাছটি চাষ করার জন্য আপনাকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে হবে, তাই আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন কথা বলি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি নিয়ে। আপনাকে একটি আদর্শ এবং আয়তকার পুকুর নির্বাচন করতে হবে, তারপর পুকুরটি ভালোমতো মেরামত করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে যাই, সেটি হচ্ছে ভিয়েতনামি কই মাছ স্বাদে এবং গন্ধে কিন্তু দেশি কই মাছের মতন হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই এটি কিন্তু আপনার পছন্দের তালিকায় প্রথম হতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন কথা বলি আপনারা কীভাবে পোনাটি সংগ্রহ করবেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সরাসরি অথবা হোম ডেলিভারি নিতে পারেন। হোম ডেলিভারির জন্য আপনাকে প্রত্যেকটি মাছকে কিন্তু আমরা অক্সিজেন করে গুণগত মান ঠিক রেখে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে, তাই আপনি চাইলে নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে মাছের পোনাগুলোকে দেখে তারপরে নিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, পরিবহনকৃত মাছের পোনাটিকে আপনারা কীভাবে অবমুক্ত করবেন? অবমুক্ত করার জন্য অবশ্যই পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে। তারপরে আপনাকে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার পরে পানি পোনাগুলোকে অবমুক্ত করতে হবে। এবার আসুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য খাবারের গুরুত্ব অপরিসীম, তাই আপনাকে খাবারের উপরে জোর দিতে হবে। সেই জন্য অবশ্যই আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এই মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে উন্নত মানের ফিড খাবার খাওয়াতে হবে, তাহলে আপনি অল্প সময়ে লাভবান হতে পারবেন। এবং আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, মাছগুলোকে যেন তার দৈহিক ওজনের উপরে ফিড খাবার দেওয়া হয় সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, এই সকল মাছ ব্যতীত সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন, তাই আপনি চাইলে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য যদি একজন মাছ চাষি হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমরা সার্বক্ষণিক আপনাদেরকে চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আর কথা বাড়াবো না, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য সঠিক মানের পোনাটি নির্বাচন করার জন্য বলবো আমাদের কাছ থেকে একবার হলেও মাছের পোনাটি নিয়ে দেখুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।